আমি যদি কারোর সাথে কথা স্টার্ট করি যদি একটা হাসির কথা স্টার্ট করি সে যদি আমার প্রতি রাগ করেও থাকে কিংবা লাইক আমাকে যদি তার ভালো নাও লাগে আমার হাসিটাকে ইগনোর করতে পারবে না ঠিক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন জীবন একটি আয়নার মতো আয়নার দিকে তাকিয়ে তুমি হাসবে আয়নাও তোমার দিকে তাকিয়ে হাসবে এই সময় জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ঠিক তেমনি সবসময় হাসে তাই তার হাসিতে তার সৌন্দর্য ফুটে উঠে কেয়া পায়েলকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকে সানডে রূপ কথা মাত্র চার বছর আগে কেয়া পায়েলের ক্যামেরার সামনে পথ চলা শুরু বিজ্ঞাপন চিত্র ও মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন শুরুতে এরপর 2018 সালে ইন্দুবালা চলচ্চিত্রেও নায়িকা হিসেবে অভিনয় করেন টিভি নাটকে এ সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন কেয়া পায়েল তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে বস আই হেট ইউ চমন বাহার কেন বোঝো না বর কনে সিকিউরিটি গার্ড স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি কেয়া পায়েল কেমন আছো সবসময় ভালো থাকি ভীষণ সুন্দর লাগছে ভেরি গ্ল্যামারাস থ্যাংক ইউ আচ্ছা কেয়া মানে তো ফুল আর পায়েল হচ্ছে নূপুর তো তোমার কাছে কোন ফুল এবং কোন অ্যাক্সেসরিজটা খুব পছন্দের অলওয়েজ গোলাপ ভালো লাগে কারণ স্মেলটা অনেক মানে টানে আমাকে আচ্ছা অ্যাক্সেসরিজ কানের দুল পায়েল আয়নার সামনে যখন দাঁড়াও দাঁড়িয়ে নিজেকে কি বলো আয়নার সামনে দাঁড়িয়ে অলওয়েজ বলি যে আমাকে আজকে ঠিকঠাক লাগছে কিনা লাইক আমি আজকে কনফিডেন্ট কিনা আমাকে দেখে সবসময় চিন্তা করি যে আচ্ছা আমি যেটা পড়েছি এটার সাথে আমাকে কেমন লাগতেছে ওই জিনিসটা ফিল করি কনফিডেন্সটা অনেক হ্যাঁ সাজগোজ করতে তো সবার ভালো লাগে তোমার নিশ্চয়ই ভীষণ হ্যাঁ একদম সাজগোজ নিয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স আছে আমি ছোটবেলার যদি কোনো ছবি খুঁজি মানে ম্যাক্সিমাম ছবিতেই হচ্ছে আমি সাজা লাইক আমি হয় ব্রাইডাল সেজে আছি বসে যাচ্ছি না হয় আমি যদি নর্মাল একটা ছবি সেখানেও আমি খুব উইয়ার্ডভাবে লিপস্টিক দিয়ে আছি টিপ দিয়ে আছি এত বড় লাইক আমার সাজার ছবি অনেক বেশি ছোটবেলা থেকে আমি মানে অনেক অনেক পছন্দ করি তখন কি মনে হতো যে আমি নায়িকা হব না বাট সবাই বলতো তুই তো নায়িকাই লাইক তুই ছোটবেলা থেকে যেভাবে সাজগোজ করিস লাইক তোকে নায়িকাই লাগে নায়িকাই আচ্ছা সাজগোজ যেহেতু অনেক করা হয় স্কিন কেয়ারটা তো ঠিকঠাকভাবে নিতে হয় তাই না স্কিন কেয়ারে কি করো আর এই যে চুলের উপর এত এত এক্সপেরিমেন্ট চালাও চুলের যত্নে কি করো যে জিনিসটা আমার স্কিনে আমি অ্যাপ্লাই করছি সেটা আমি অলওয়েজ ক্লিন করি মানে প্রপার ওয়েতে ক্লিন করি দেন আমার কিছু প্যাক থাকে যেটা আমি ঘরোয়াভাবে বানাই সেগুলো দেই আর আমি চেষ্টা করি যে আমার আমার চুলের সাথে যে পরিমাণে টর্চার হয় আসলে এটাকে তো ওভাবে রিকভারি করা যায় না বাট আমি ট্রাই করি যে ম্যাক্সিমাম টাইম এটাকে একটু অয়েল দিয়ে কন্ট্রোল করা প্লাস হচ্ছে পার্লারে যাই এভাবে একটু ট্রাই করি আসলে বাট তারপর অনেক টাফ হয়ে যায় আচ্ছা ভক্তরা তো নিশ্চয়ই অনেকে তো ক্রাশ খেয়ে আছে এবং প্রেমের প্রস্তাবও তো অনেকেই দেয় তো এগুলো কীভাবে হ্যান্ডেল করো হ্যান্ডেল করার কিছু না আমি এখন এটা আমার মনে হয় যে এটা আমার জন্য একটা ব্লেসিং কেউ যদি আমাকে ভালোবাসে কেউ যদি আমাকে রেসপেক্ট করে আমার কাছে মনে হয় যে আমি যেই সেক্টরে কাজ করছি সেখানে আসলে ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো একজন মানুষ এসে এখন আর আগের মতো লাইক আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন হয়তো একটা ছেলে এসে বলতো যে আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে প্রেম করতে চাই এখন ওই সাহসটা পায় না মানে ওই পর্যন্ত যেতে পারে না বাট আসে বলে আপু আপনাকে আমার ভালো লাগে আমি আপনার শুরুটাই করে আপু দিয়ে হ্যাঁ তখন তো তখন আসলে কিছু বলার থাকে না তো ভাই হিসেবে ওকে আই লাভ ইউ টু ভাইয়া আই লাভ ইউ টু ভাইয়া দ্যাটস ওকে আচ্ছা শপিং কেমন করা হয় পায়েল অনেক করা হয় এখন তো আসলে আগে তো করতাম শখের জায়গা থেকে যে একটা প্রোগ্রাম কিংবা ঈদ কিংবা আচ্ছা এই জিনিসটা আমার আজকে ভালো লেগেছে কিনবো আর এখন আমার শপিং তো হয়ে গেছে যে একটা জব লাগবে করতেই হবে সো মাঝে মাঝে মানে আগে অনেক বেশি এনজয় করতাম শপিং করতে এখন আমার কাছে একটু বোরিং লাগে লাইক ও শপিং শপিং করতে হবে বাধ্য হয়ে গেছে বাট এমনি পছন্দ অনুযায়ী কিনা মানে যে এটা আমার জন্য কেনা ওরকম শাড়ি খুব বেশি পছন্দ করি না বাট যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি সেই ক্ষেত্রে আমি আমার কাছে শাড়িটা টানে আর আমার আমাকে যারা পছন্দ করেন সবাই বলে যে তোমাকে শাড়িতেই ভালো ভালো লাগে সো এই কারণে আমি শাড়িটা এমন কমফোর্ট ফিল করি কোথাও অনুষ্ঠানে কিংবা প্রোগ্রামে গেলে আর এর বাহিরে আমি অলওয়েজ
কুর্তি কিংবা ক্যাজুয়াল ক্যাজুয়াল লাইক যেটাতে আমি কমফোর্ট ফিল করি তাহলে ফ্যাশন ট্রেন্ড তো নিশ্চয়ই ফলো করা হয় নাকি যেটাতে তুমি কমফোর্টেবল সেটাই আমার কাছে ফ্যাশন ট্রেন্ড বলতে লাইক যেটাতে আমি কমফোর্ট ফিল করি হোয়াট এভার দ্য ড্রেস ইজ লাইক আমার কমফোর্ট জোন টার্নিং ইম্পর্টেন্ট অ্যান্ড আমি যেটা পরেছি সেটাতে আসলে আমি কতটুকু নিজেকে ক্যারি করতে পারছি সেইটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমার ওইটা যে কোনো ড্রেসই হোক আচ্ছা আচ্ছা তোমার কাছে তোমার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে হাসি হ্যাঁ আমার মনে হয় সবারই সেটাই ভালো লাগে তোমার হাসি আমার মনে হয় যে আমি যদি কারোর সাথে কথা স্টার্ট করি যদি একটা হাসি দিয়ে কথা স্টার্ট করি সে যদি আমার প্রতি রাগ করেও থাকে কিংবা লাইক আমাকে যদি তার ভালো নাও লাগে আমার হাসি থেকে ইগনোর করতে পারবে না ঠিক হাসি দিয়ে অনেক কিছুই জয় করা যায় ট্রু আচ্ছা এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে সবাই বোটক্স করাচ্ছে ফিলার করাচ্ছে লেজার করাচ্ছে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করা হয়েছে বা করানোর ইচ্ছে আছে হয়নি আর ইচ্ছাও নেই 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 আচ্ছা যদিও আমার এখানে একটা তিল ছিল যেটা আমার আগে ছিল আর কি আরও দুই তিন বছর আগে আমি এটা তুলে ফেলেছি তো তুলে ফেলার কারণে অনেকেই যারা আমার এই তিলটা দেখিয়েছে আমার বাসায় কিংবা আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে ব্লেম করে কেন তুই তিল উঠাইলি এখানে তুই কেন উঠাই সেটা আমার প্রশ্ন কেন সেটা তোমার কাছে নিশ্চয়ই ভালো লাগতো না তোমার কাছে নিশ্চয়ই ভালো লাগতো না ভালো লাগতো না সামো বাট এখন মিস করি মাঝে মাঝে আবার দেই এক্সট্রা করে দিতে হয় হ্যাঁ আচ্ছা তোমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দর নারী এবং সুন্দর পুরুষ কে আমার মা এবং বাবা মা নাইস অ্যানসার আচ্ছা তুমি কতটা ফুডি বলো তো প্রচুর মানে আমার খোদা লাগলে আমার মাথা ঠিক থাকে না আচ্ছা আমারও মানে কি এনিথিং আমার খেতেই হবে এমনি কি বেশি পছন্দ করো যদি বাসায় থাকি খিচুড়ি যদি বলে কি রান্না করব খিচুড়ি রান্না করবো গরু মাংস দিয়ে খাবো আর যদি বাইরে থাকে ফুচকা ফুচকা ফ্রেন্ডদেরকে যদি বলে দোস্ত আজকে চল বাইরে খাই দোস্ত আগে চল ফুচকা খাই ঝালমুড়ি খাই আর নিজে রান্না করো নিজে রান্না আমি নুডলস অনেক ভালো রান্না করি আমি যেখানে যেতে চাই সেখানে আমি মন ভরে নিঃশ্বাস নিতে পারি আমার নিজেকে কিছু সময় দিতে পারি ওরকম একটা জায়গায় আচ্ছা কোনো কিছু কালেক্ট করার নেশা কি আছে তোমার অনেক ডলস কালেক্ট করি তাই সবসময় সবসময় আমি যেখানে যাই আগে একটা পুতুল কিনে নিই কিনে রেখি তারপর বাকি সব কিছু তাহলে তোমার রুমে গেলে কি অনেক 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 পুতুল আচ্ছা তোমার কাছে কোন জুটিটা খুব ভালো লাগে মেহজাবিন অপূর্ব সাবিলা অপূর্ব না কেয়া অপূর্ব মেহজাবিন অপূর্ব মেহজাবিন অপূর্ব হ্যাঁ সবার অনেক পছন্দের জুটি আচ্ছা সিনেমা দিয়ে শুরু করেছিলে ইন্দুবালা কিন্তু এরপর অনেক দিন হয়ে গেল সিনেমায় তোমাকে দেখছি না সেটার কারণটা কারণ নাটক করে ভালো লাগছে নাটকের একটা সুন্দর একটা পরিবার বানিয়ে ফেলেছি সো এই পরিবারের বাহির থেকে হ্যাঁ অবশ্যই করবো না এমন কিছু না বাট নাটক করে এখন আমার বেশি আমি আনন্দ পাচ্ছি এই কারণে নাটকে রেগুলার কাজ করছি আচ্ছা আগের যে কাজগুলো করেছো সেগুলো থেকে এখন যে কাজগুলো করছো সেগুলোতে অনেক ভালো রেসপন্স পাচ্ছ ভিউ হচ্ছে এবং দর্শক জনপ্রিয়তা পাচ্ছে তো কী স্ট্র্যাটেজি আসলে তুমি নিয়েছো একদম শুরু থেকে আমি অভিনয়ের চেষ্টাটা আমার মধ্যে এখনও অনেক আমি চেষ্টা করি ভালো করে কাজ করার আমি যেই গল্পের যেই ক্যারেক্টারে আমি কাজ করি আমি ইনভলভ হওয়ার অনেক চেষ্টা করি ক্যারেক্টার ওয়াইজ যে কাজগুলো এরকম অনেক ক্যারেক্টারে কাজ করছি আমি সো আমার ক্যারেক্টারে কাজ করতে অনেক পছন্দ ভালো লাগে আমি নিজেকে ভাঙতে অনেক পছন্দ করি সো এটা হয়তো দর্শকদের ভালো লাগছে হয়তো কারণ দর্শক পছন্দ করে দর্শক চায় যে দিন শেষে একটু এন্টারটেইন হতে একটু চেঞ্জ চায় একটু গল্প চায় যেখানে আসলে সে ইনভলভ হতে পারে যেই সময়টা তার একটা নাটক ইনভেস্ট করছে সেটা আসলে তারা চায় যে একটা প্রপার সময় তারা এখানে এনজয় করুক সামনে কি কি কাজে আসছে সেটা নিয়ে একটু জানতে চাই দেশের বাইরে পাঁচটা নাটকে শুটিং করে এসেছি সো ওইটার পরে এখন একটু রেস্টে আছি বাট কাজ শুরু করব সামনে নাটক দিয়ে শুরু করব আর কি ওকে অল দি ভেরি বেস্ট তোমার সবগুলো কাজ আরো অনেক ভালো হোক অনেক সুন্দর হোক তুমি আরো অনেক সুন্দর হয়ে যাও স্যান্ডেলের রূপকথা আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট একটা গিফট আছে তোমার জন্য ফ্রম স্যান্ডেলিনা থ্যাংক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ এখন দেখবো কিভাবে ঘরে বসে ঘরোয়া উপায়ে কয়েকটি ছোট টিপস কাজে লাগিয়ে আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা আশা করি আপনারা ভালো আছেন
আজকেও আমি আপনাদের চমৎকার একটা হোম রেমিডিস দেখাবো, যেটা কিনা আপনাদের স্কিনকে ব্রাইট করবে, ট্যান দূর করবে, সেল ভালো রাখবে। আজকে আমার সঙ্গে মডেল আছে সোনিয়া। সোনিয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আর তোমাকে দেখে আরও ভালো লাগছে। তুমি কী কী করছো বলো তো কাজ? আমি আপাতত আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট, তারপরে আমি নিজে ব্রাইডাল শ্যুটের কাজগুলো করতেছি, এক্সপেরিমেন্টাল শ্যুটগুলো করতেছি, এই তো। ওকে, যেহেতু তুমি মেকআপ করছো তো আফটার মেকআপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেকআপটা করাটা যত কষ্ট মনে হয়, রিমুভ করাটা তার চেয়েও কঠিন, অনেক কঠিন। তো এই জন্যই আমি আজকে ন্যাচারালি রিমুভ করার পরে একটা প্যাক লাগানোর পরে যেটা ভালো হয়, আমাদের স্কিনকে ভালো রাখে, সেটা আমি দেখাবো। প্রথমে আমি অয়েল দিয়ে রিমুভ করে দেখাবো, তারপর একটা প্যাক। আমি এখানে একটু আলু গ্রেট করে নিয়েছি। আলুতে প্রচুর পরিমাণ স্টার্চ থাকে। গ্রেটারে গ্রেট করে হাত দিয়ে জাস্ট চিপে নিলাম। এর সাথে যেহেতু আমরা একটু ক্লিন করব, যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারা একটু লেমন এখানে ইউজ করতে পারে। আর ক্লিনজার হিসাবে টক দই খুবই ভালো আলুর সাথে স্কিনে দেওয়ার জন্য। এটাকে একটু ঘন করে নিতে হবে। এখন আমি এর সাথে মুলতানি মাটি অ্যাড করে দিব, খুব বেশি না, অল্প একটু। এটা একটা ক্লিনজার তৈরি হয়ে যাবে। এইভাবে তৈরি করে নিতে হবে। ঘনটা এরকম হবে, ঘন একটা পেস্টের মতো হবে। তার আগে কিন্তু আমি যেটা করব, অয়েল দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। বিশেষ করে মেকআপ তোলার জন্য নারিকেল তেলের কোনোই বিকল্প নেই। নারিকেল তেল নিয়ে নিলাম, আর এখানে আমি একটা টাওয়েল নিয়ে নিচ্ছি। আফটার মেকআপ স্কিনটাকে আমি কেমন করে ক্লিন করব সেটা রেডি। আপনারা যারা নিয়মিত মেকআপ করার প্রয়োজন হয় বাড়ি ফিরে, আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো ফল পাবেন। এসো আমার সাথে। কোকোনাট অয়েল দিয়েই মেকআপটা রিমুভ করতে হয়। আমি জাস্ট এখানে দিচ্ছি, একটা পাশ আমি রিমুভ করব। এই পাশের চুলটা একটু সরিয়ে দাও। এটা কিন্তু মাসাজ হচ্ছে, তুমি নিশ্চয়ই এটা টের পাচ্ছ। একটু প্রেসার দিয়ে এই মাসাজটা করছি, যেন ভেতরে লোমকূপের ভেতরে যে মেকআপটা ঢুকেছে সেটা যেন উঠে আসে। এরপর সবচেয়ে ভালো হয় মানে কটন যদি আমরা তুলো ভিজিয়ে নেব, তুলোটা ভিজিয়ে তারপর সেই তুলো দিয়ে ভেতর থেকে মেকআপটাকে তুলে নেবে। ভেজা কটন দিয়ে এইভাবে তুলে সবচেয়ে ভালো হয়, যে একেবারে শেষ। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন মেকআপের কালার। তারপর আমি এইভাবে উল্টে দিলাম, উল্টে দিয়ে দেন শেষ বিন্দু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মেকআপটা না উঠছে। যেমন এখানে এতটা মেকআপ আর নেই দেখছেন। তারপর যেটা করতে হবে, এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে পটেটো নিয়েছি, আপনারা দেখেছেন, পটেটোর সাথে একটু লেবুর রস দিয়েছি, অ্যাড করেছি, যেটা একদম ভেতর থেকে ক্লিন করতে হেল্প করে। যদি হাতে সময় থাকে তাহলে আপনি রেখে দেবেন 10 মিনিট, তারপর ধুয়ে ফেলবেন। আর যদি সময় না থাকে আপনি চাইলে প্যাকটা লাগিয়ে একটু হালকা ম্যাসাজ করে, আমি এরকম রাপ করছি আপওয়ার্ড, আমি ডাউনে যাচ্ছি না। আপনারা দেখেন আমি যে ম্যাসাজটা করছি আপওয়ার্ড, উপরের দিকে। এই মাসাজটা এইভাবে এইভাবে করে ভেতর থেকে সম্পূর্ণ মেকআপটা যেন উঠে আসে, লোমকূপের গোড়াটা যেন একদম ক্লিন হয়ে যায়, এটা অ্যাশিওর করতে হবে। দেন ক্লিন করে নিতে হবে। আপনারা বাড়িতে যখন করবেন বেশি করে পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তাহলে পুরো মেকআপটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এরপর পানির ঝাপটা দিয়ে ধুয়ে আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি ময়েশ্চার লাগাবেন, ময়েশ্চারাইজার। আসলে অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য অয়েল বেসড
ময়শ্চারাইজার লাগাতে হবে। তোমার কি মনে হচ্ছে, কি ফিল করছো বলো? না, অনেক সফট লাগছে, ভালো লাগছে। আর থ্যাংক ইউ আপনাকে, কারণ অনেক মেকআপ করতে হয় আমাদের, অনেক সময় বাহিরে থাকে, প্রোগ্রাম থাকে, যেহেতু অনেক মেকআপ, হেভি মেকআপ করতে হয়। তো একটা টিপস জানা হয়ে গেল। হ্যাঁ, আশা রাখতেছি যে ত্বকটা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। প্রথমে যেটা করতে হয়, আই মেকআপটা রিমুভ করতে হয়, দেন কিন্তু ফুল ফেস। ফুল ফেস, প্রিয় দর্শক, আমাদের কম বেশি মেকআপ সবাইকে কিন্তু করতে হয় বাইরে গেলে। তো অনেকে আছেন যারা আলসেমি করে মেকআপটা তোলেন না, টায়ার্ড হয়ে যান, মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়েন, সকালবেলা উঠে দেখা যায় মেকআপ রিমুভ করেন, এটা কিন্তু খুবই খারাপ, এটা কখনোই করবেন না। দেখা হবে, আবারও ভালো থাকবেন। এখন দেখবো কিভাবে ঘরে বসে যোগা করে আপনি ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কোথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শুভ আমিন। চলুন এবার আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা ইনসুমনিয়া অথবা নিদ্রাহীনতার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা একটি প্রাণায়ামা করব। এই প্রাণায়ামাটি ঘুমের ঔষধ হিসেবে পৃথিবীতে পরিচিত। এই প্রাণায়ামাটির নাম হলো অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং অথবা আনুলোম বিলোম। এটি করবার জন্য আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে এই পজিশনে আমরা ডান হাতটি তৈরি করব এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক আমরা বন্ধ রাখব। যেহেতু ডান নাক বন্ধ রেখেছি, এখন বাম নাক দিয়ে সবটুকু দম ভরে শ্বাস নিব। শ্বাস নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা বাম নাকটিও ঠিক এভাবে বন্ধ করে রাখব। বাম নাক বন্ধ করে কমপক্ষে আমরা যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার তিনগুণ সময় ধরে রাখব এবং ডান নাক দিয়ে ধীরে ধীরে যে পরিমাণ সময় গ্রহণ করে শ্বাস গ্রহণ করেছি সেই পরিমাণ থেকে দ্বিগুণ সময়ে ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব। এইভাবে কমপক্ষে আপনি 10-12টি রাউন্ড সঠিকভাবে করবেন। কোনোভাবে শ্বাস গ্রহণ করা, শ্বাস হোল্ডিং করা এবং ছাড়ার যে অনুপাত সেটি হলো 1:3:2, এটি মনে রাখবেন এবং এটি করবেন। এটি শেষ হওয়ার পর আমরা আমাদের শরীরের আড়ষ্টতার মূলত জায়গাটি হলো আমাদের এ পোর্শন থেকে এ পোর্শন, স্পাইন রিলেটেড যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো মূলত আড়ষ্টতা হয়। সেজন্য আমরা দুটি আসন একসাথে করব। একটি আসনের নাম হলো কাউ, একটি আসনের নাম কেট। সেজন্য আমরা হাঁটুর উপর আমাদের ওজন দিয়ে হাতের পাতার মধ্যে এবং হাঁটুর মধ্যে আমাদের শরীরের সমস্তটুকু ওজন রাখবো। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছি শরীরের আড়ষ্টতার কারণে আমরা ভিতরে আরাম বোধ করতে পারি না, সেজন্য মূলত আমাদের ঘুমটা দেরি হয়। আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে প্রথম মাথা থুতনি উপরের দিকে এবং স্পাইন নিচের দিকে রাখবো। এই আসনটির নাম হলো কাউ এবং কিছুক্ষণ সময় 10 সেকেন্ড থেকে থেকে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে নিচের দিকে এবং স্পাইনকে উপরের দিকে ব্যান্ড করে রাখবো। আপনি যখন প্রচুর পরিমাণে শ্বাস গ্রহণ করবেন সঠিকভাবে এই সমস্ত শরীরটুকু আরাম বোধ হবে। ঠিক একইভাবে আমরা শ্বাস গ্রহণ করে থুতনিকে উপরের দিকে এবং স্পাইনকে নিচের দিকে প্রেসার করে রাখবো। মনে রাখতে হবে কোনোই সোজা থাকবে, কোনোভাবেই কোনোই বাঁকা করা যাবে না এবং আবার শ্বাস ছাড়তে ছাড়তে স্পাইনকে উপরের দিকে এবং মাথাকে নিচের দিকে, শরীরের কোথাও শক্তি প্রয়োগ করা যাবে না। এটি কমপক্ষে 10-12 বার করবার পর আমরা ধীরে ধীরে এই পজিশন থেকেই আমরা আমাদের শরীরটিকে সামনে হাতগুলোকে একটু রেখে কোমরকে উপরে তুলে দিয়ে সমস্ত শরীরটি নিচের দিকে মাথাটি দিয়ে দিব। প্রিয় দর্শক, এটি একটি চমৎকার, এটির নাম হলো উত্থিত বালাসনা। এটি একটি চমৎকার আসন, যে আসনটি আপনার সমস্ত শরীরকে রিল্যাক্সেশন করবে। আপনি লক্ষ্য করুন আমাদের শরীরের নিচের দিকে থাকবার ফলে মাথা, আপনার রক্ত চলাচল বৃদ্ধি হয়ে একটি আরাম বোধ হবে। এখানে আপনি কমপক্ষে 2 মিনিট থাকবার পর আপনি ধীরে ধীরে আপনার শরীরকে সোজা রেখে বালিশের মধ্যে আপনি শুয়ে ঘুমানোর প্রিপারেশন নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপ কথার সাথেই থাকুন। দর্শক, প্রিয় তারকার সাথে আড্ডা হলো, দেখলাম কিভাবে ঘরে বসে আপনি রূপচর্চা করতে পারেন এবং যোগার মাধ্যমে ফিট থাকতে পারেন। স্যান্ডেলিনার রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।